আমার জানি ক্ষতি হয় না, আমার জানি ক্ষতি হয় না, এই কথাটা আমার ভক্তির কথা, যে আমি যেন করি মানা কাম সারে না মদনী, এই যে করি মানা কাম সারে না, বিচার যা ঠিক নাই তার বিচ্ছেদও ঠিক নাই। কি কন মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গানে বলছে, কি সন্ধান করে মাটির ঘরে বিষদর এক সাপ ঢুকেছে, আমার আশার বাসা ভেঙে গেছে। অনেক মানুষ মুরিদ হইছে কিন্তু তরিকাই বুঝে নাই যে মুরিদ কি জিনিস। তুমি যাইও মা, যাইও ত্রিবেণীর ঘাটে তোমার যাইতে হবে, যার কাম নাই সে হলো দাউস, কাম থাকতে হবে। তবে কাম থাকতে হইলে হবে না, খালি কাম করলে এবো না, ওর মধ্যে যেন প্রেম থাকে। শুনেছি মুর্শিদের কথা, প্রেম কাম হইল প্রেমের লতা। তুমি কিভাবে যাইবা? মালিকের নাম স্মরণ করবা, ত্রিবেণীর ঘাটে যাইবা, ডালা সনের দিয়া শেষ ডালে ধ্যানে দরগা খুদা, উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনা বাজার। কিভাবে যাইবা? আছে ঢাকার শহর জলের নিচে অষ্টম দল পদ্ম মাঝে, আলেপ দর মিমকে খুঁজো অনিত্য বাসনা যার, সেই মনিরাজ সাপ ওখানে সুবল দিয়া আছে, ওই যে কাম আকর্ষণে যায় ওই সাপ তাকে সহজেই দংশন কইরে মারে। আর যখন প্রেম যায়, প্রেম আকর্ষণে যায়, তখন কি করে ওই মনিরাজ সাপ, ওই ঘাটে একটা সাপ আছে বিষধর সাপ, ওই যে গানে বলছে বিষধর বিষাক্ত সাপ সুবল মারবে, এমনভাবে তোমার যাইতে হবে, আল্লাহর নাম মুখে রাখতে হবে, আর তোমার দয়ালের ছেকেল সুরত বর্জক সম্মুখে রাখবে, বর্জক সামনে আল্লাহর নাম মুখে, গেলাক প্রেম আকর্ষণে, করবা হইল কাম, করবা কাম গেলা হইল প্রেম আকর্ষণে, তাহলে ওই মনিরাজ সাপ তোমাকে দংশন করবে না। আর যখন কামটারে উঁচে করবা, প্রেমটারে রাখবা হইল নিচে, আগে করবা কাম পরে করবা প্রেম, তাইলে হইব না। প্রেম আকর্ষণে যাও, মনিরাজ সাপ তোমাকে দ্বার খুলে দিবে, তুমি মনের মতো সাঁতার কাটলেও তোমার গায়ে বিন্দু বিসর্গ পরিমাণ কাদা পানি লাগবে না। আর যখন কাম আকর্ষণে যাইবে, ওই কাম আকর্ষণে গেলেই মনিরাজ সাপ তোমাকে দংশন করবে, ক্ষণিকের মধ্যেই তোমার মরণ হবে, তোমার মরণ হয়ে গেলে তোমার দেহ থেকে কামের গন্ধ হবে, এই দেহে আর প্রেম শক্তি থাকতে পারবে না। সারা বিশ্বে চলে যাব, এই যে আমাদের চ্যানেল ভাইরা, এই কথাগুলো এই মাউথ পিসে বলা ঠিক না, যার যার গুরুর কাছে তারপরে শরীয়ত সরকার ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলাম, অপরাধ হলে আপনারা আমার দিকে খেয়াল করবেন, মাফ করবেন, তারপরে সেই মনিরাজ সাপের সাধন গুরুর কাছে গিয়ে শিখবেন। এই গুরুর কাছে যে তন্ত্র মন্ত্র নিয়ে শিক্ষা যাই না, এই দেহটা যিনি উদ্ধার করতে পারে তাকে আর মনিরাজ সাপ দংশন করবে না। বাইদ্যা বদ্ধু বাইদ্যাকেরা, এই সাপের খেলা নিয়ে একটা গান দিয়ে উদাহরণ দিব, নৈশে ফুল গোলাপ জটা উপরে সিদ্ধর নিচে ষোলটা, তার উপরে মণিসূরা তার উপরে আসে কুম্ভীর, চিত্রপটে নয়ন জলে বিচিত্র সেই নদী নালা, 364 জেলা উপরে শূন্য মধ্যে তালা, দারবহে দিন রজনী ঘাটে বাবায় নামছে দাদায় নামছে, আমরাও নাই মে জানি, সুশীল কয়র শিখ যারা তারাই ঘাটে খাইছু বানি, বাঁকা নদীর গতি বাড়ি সাবধানে চালায় তরি, তোমার গুরুকে করে কান্ডারি দিও গুজগাথিনি, নদীটির আরে যত পাশে তত মধ্যে পরশমণি, ও তুই বাম ফেলিয়া দেখ না চাইয়া গহিন আছে কতখানি,
রসিকের নাই বেঞ্চ হয় না, তার কাছে বেত্রী লোলা কাম সাগরে বাসে নুনা, যার নাম হয় ত্রিবিনী। নদীর পারে গিয়ে দেখো নদীর তিনটে কানি, মাঝখানে এক বুরুজ গাড়া, ওই বুরুজটাই হলো খুদে কোম্পানি। মানুষ মুরিদ হয় কেন? দেহটাকে রক্ষা করার জন্য, ঠিক কিনা কথাটা? আমার এই দেহটাকে রক্ষা কর, আমার যেন জরা বেদিতে মৃত্যু না হয়, আমার যেন জরা বিদ্যুতে মৃত্যু না হয়, আর আমার এই রুহটাকে ইনসানে কামেলে পৌঁছে দেওয়ার জন্য, আর আমারকে নিজেকে রক্ষা করার জন্য, নিজের দেহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বস্তু আছে, আচ্ছা আমি যা দিয়ে তৈরি হয়েছি ওটা কাটলে কি বের করা যাবে ভাই? আচ্ছা এটা কি আমার মধ্যে নাই? এটা আছে কিন্তু কাটলে পাওয়া খুব সাবধান, তাহলে কাটলে পাওয়া যায় না কে? এটা কোথায় থাকে? থাকে কোথায়? এটা থাকে কোথায়? অপরাধ মাফ করবেন, এটা থাকে কোথায়? আমি যা খাই তা হলো খাবার, খাবার থেকে জন্ম নেয় রক্ত, রক্তের থেকে চলে আসে বীজ, বীজের থেকে চলে আসে রতি, রতির থেকে চলে আসে মতি, মতির থেকে বের হয়ে হলো জ্যোতি। এই রতি মতি জ্যোতি এগুলা শিক্ষা সাধন কর্ম ভজন এবাদত বন্দিগি বেলায়েতি মারফতি, এই তত্ত্বগুলা যার যার পীরের কাছে এগুলো সংগ্রহ করবেন। আমাদের মতো বাউলদের কথা শুনে হ্যাঁ আপনারা এত গবেষণা করেন না, আপন আপন গুরুর দুইটা পায়ের বৃদ্ধাঙ্গলি আছে, ওই দুইটা হলো চাবি, ওই চাবি দুইটা ধরবেন, চুম্বন দিবেন চাবির মধ্যে, আর দয়াল খালি কইব যা কইব তার হৃদয়ের মধ্যে রাইখা দিবেন, তাহলে আর আপনার তরীর কোনো ভয় ভীতি। রশিদ সরকারের এক ভক্ত আসছিল, নাম হলো সিরাজ, রশিদ সরকারের বাড়িতে থাকতো, উনার স্ত্রী দৌড়ি আইছে, দৌড়ি আইয়ে কলে আমাকে বলতে ঝগড়া বাঁচছে, কি নিয়ে ঝগড়া? কয় জমি নিয়ে ঝগড়া। তো রশিদ সরকার জ্ঞানী মানুষ তো, উনি কইতেছে বাবা জমি নিয়ে যেহেতু ঝগড়া মারামারি লাগছে তোকে বাড়িতে, তোর এখন না যাওয়া নাই ভালো। উনি কইতেছে, উনি পীর সাহেবের সামনে বাতাস দেখতেছে, বাতাস কি ঠান্ডা না গরম, বাতাস কি কম না বেশি, বাতাস কি উঁচে না নিচে, বাতাস কি আসে ঠান্ডা না গরম, ডাইনে না বামে, উপরে না নিচে, এরকম বাতাস দেখতেছে। এখন পীর সাহেবের সামনে খারে খারে কইতেছে বাজান আমার যাইবার দেন, আমার বাতাস খুব ভালো ভালো বলে হারি, তো যাও বাতাস যখন ভালো আমি তোমার যাইবার না করি, তুমি কো আমার বাতাস খুব ভালো, যাও। যেই গেছে কলা গাছের আড়ালে এক লোক মুড়া খাইটা নিয়ে খাই রইছে, পাইব আর ধরবো মাথার মধ্যে দিব বার, তো বাড়ি তো পিছন দিয়ে বসাইছে মাথা গেছে ফাইরে, ফাড়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে ভর্তি করছে, অবস্থা খুব খারাপ, মাথা উড়াক মাথায় সাদা কাপড় দিয়ে জন্ডিস করছে না ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করছে। তো সরকার সাহেবের কাছে এসে সংবাদ দিছে বাজান আপনার ছেলের অবস্থা খুব খারাপ, কে ওর তো বাতার বলো আসাল, ওর তো বাতার বলো আসাল, কথা খুব খেয়াল করে শুনেন, আমি কেন কথা কইলাম, আমাগো মা, আমার মা ওই নারী সতী যিনি রক্ষা করে আপন স্বামীর রতি, বিদ্যান্দিহী